হ্যালো স্টুডেন্টস, শানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে 11 এবং 12-এর ভিডিও নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো তার মধ্যে ভুলেই গেছিলাম যে আমার অনেক মাধ্যমিক স্টুডেন্টও আছে যারা এই 2024-এ কিন্তু মাধ্যমিক দেবে। তো সেই তাদের কথা ভেবে, অর্থাৎ মাধ্যমিক 2024-এর ছাত্রছাত্রীদের কথা ভেবে আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। 2023 সালের প্রশ্ন দেখার পর, লং কোশ্চেন দেখার পর এটা বোঝা গেল যে তোমাদের এবারে অর্থাৎ 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি কবিতা, একটি হলো আয়ারও বেঁধে বেঁধে থাকে এবং দ্বিতীয়টি হলো প্রলয়োল্লাস। আমার মনে হয় যে এই দুটো চ্যাপ্টার থেকে, অর্থাৎ আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা এবং প্রলয়োল্লাস কবিতা, এই দুটোর যদি সারমর্ম তোমরা করে যেতে পারো তাহলে কিন্তু একটা তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে। তো আই আরও বেঁধে বেঁধে থাকি থেকে যদি সারমর্ম দেয়, অর্থাৎ লাইনতলা কোশ্চেন না দেয়, তাহলে তোমাদেরকে কেমন উত্তর লিখতে হবে তার একটা ছোট্ট নমুনা আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব। অথবা আই আরও বেঁধে বেঁধে থাকি থেকে যে কোনো কোশ্চেন পড়লেই তোমরা কিন্তু এই উত্তরটি লিখে দিতে পারো এবং খুব ভালো নাম্বারও পেতে পারো। এটাই আবার আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার সারমর্ম। তো দেখে নিই উত্তরটা কেমন দিলে ভালো হয়। আই আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা। দেখো আমি উত্তরের একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরছি। উত্তর: কুন্তক ছদ্মনামে খ্যাত কবি শঙ্খ ঘোষের একটি অনবদ্য কবিতা হলো আই আরও বেঁধে বেঁধে থাকি। তাহলে এখানে আমরা বুঝলাম যে আই আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা কবি, আর তার ছদ্মনাম ছিল কুন্তক। এখানে কুন্তক ছদ্মনাম দিলেই এক্সামিনার বুঝতে পারবে যে সেই ছাত্র বা ছাত্রীটি শঙ্খ ঘোষের ছদ্মনামটাও জানে। এবার আস্তে আস্তে আমরা বিষয়ে ঢুকে যাই। আলোচ্য কবিতায় যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই এবং হাতে হাত রেখে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করার কথা বলা হয়েছে। অর্থাৎ যুদ্ধের যে করাল গ্রাস, সেই করাল গ্রাসে বিধ্বস্ত হতচকিত যে পৃথিবী, সেই পৃথিবীর যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ কীভাবে বেঁচে থাকবে, কীভাবে বিপদের দিনে একে অপরকে সাহায্য করবে, সমব্যথী হবে এবং সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতাকে অতিক্রম করে আবার জীবনের স্বাভাবিক স্বচ্ছন্দ গতিতে জীবনকে শুরু করবে, চালনা করবে, তার কথাই এই কবিতায় বলা হয়েছে। কবিতার শুরুতেই এক সংকটময়, নৈরাশ্যময়, যুদ্ধক্লিষ্ট পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। অসহায় সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে যে তাদের ডান দিকে ধস, বাঁদিকে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান এবং পায়ের তলায় হিমানির বাঁধ। অর্থাৎ চারিদিকেই দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্যসৃষ্ট দৈব দুর্বিপাক। এগুলোই এক একটি যুদ্ধের অঙ্গ। তাই সামনে যাই, পিছনে যাই বা ডাঁয়ে যাই, বাঁয়ে যাই, সমস্ত দিকেই বিপদের হাতছানি। অর্থাৎ যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের করাল গ্রাস থেকে মুক্তিপ্রাপ্তির কোনো উপায় নেই। যুদ্ধের ফলে তারা হয়ে পড়েছে নিরাশ্রয়, গৃহহারা। তারা মর্মাহত নয়নে দেখে যে তাদের চারপাশে ছড়ানো ছিটানো রয়েছে শিশুদের শব, অর্থাৎ শিশুদের মৃতদেহ। অর্থাৎ যুদ্ধের এই যে ভয়াবহতা, আমরা অসুখে একজন কবিতাতেও পাই, যুদ্ধের এই ভয়াবহতা কিন্তু শিশুদেরকেও রেহাই দেয়নি। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে শেষ হতে দেখে তাদের মনে প্রশ্ন জাগে, আমরাও কি তবে এই মুহূর্তে মরে যাব নাকি? এই সংকটের মুহূর্তে সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে বাঁচার সংকল্প করে। এইসব সাধারণ মানুষ নামগোত্র পরিচয়হীন, ইতিহাসের পাতায়ও তাদের ঠাঁই হয়নি। চারিদিকে মৃত্যুর হাতছানি দেখে তাদের ভ্রম হয় যে পৃথিবী বেঁচে আছে কিনা। তবে হতাশাই শেষ কথা নয়। যুদ্ধের বিভীষিকা অতিক্রম করে যারা এখনও বেঁচে আছে তারা সকলে আবার হাতে হাত রেখে সমব্যথী হয়ে বেঁচে থাকার শপথ নেয়। তো এইটা হচ্ছে তোমার আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে। যে কোনো প্রশ্ন দিলে এই উত্তরটা যদি তুমি লেখো তাহলে কিন্তু ভালো নাম্বার আশা করতেই পারো। এটা কিন্তু যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য
খুবই কিন্তু গুরুত্বপূর্ণ নোটস আকারে দেওয়া। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো ভিডিও দরকার হয়, নোটস দরকার হয়, তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।